সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তেতে তেতে ওষুধ খেতে খেতে ব্লগটা স্টার্ট করে দিলাম। তারপর আমি আমার কিছু কাজ সেরে নিয়ে স্নান টান করে টিফিন টিফিন করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে কলেজের জন্য। তো আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, এই রোদের মধ্যে অনেক কষ্ট করে পৌঁছে গেলাম কলেজে। তো কলেজে গিয়ে একটু বন্ধুদের সাথে একটা ক্লিপ নিয়ে নিলাম। তো আজকে আসলে আমাদের ক্লাস নেই, আজকে আসলে হচ্ছে ওয়ার্ল্ড ফিলোসফি ডের সেলিব্রেশন। ওয়ার্ল্ড ফিলোসফি ডে তো হয়ে গেছে আগেই, বাট আজকে ছিল আমাদের কলেজে সেলিব্রেশন। আমরা যেহেতু ফিলোসফি অনার্সের স্টুডেন্ট, তো এই ফিলোসফি ডেটা আমাদের কলেজে প্রতিবারই প্রতি বছরই সেলিব্রেট করা হয়। তো আমিও বসে বসে দেখছিলাম চারিদিক, আমি অনেক তাড়াতাড়ি করে ছুটোছুটি করে কলেজে গেলাম, ভাবলাম হয়তো সব শুরু হয়ে গেছে, বাট গিয়ে দেখলাম কিছুই শুরু হয়নি, অনেকে এখনও আসেও নি। তো যাই হোক, একটু গল্প করছিলাম, এদিক ওদিক দেখাচ্ছিলাম, তখনও কিছু স্টার্ট হয়নি, তখনও প্র্যাকটিস চলছিল, সব সেট আপ চলছিল, রেডি হচ্ছিল। তো এই জাস্ট আমাদের এইচওডি একটা স্পিচের মাধ্যমে স্টার্ট করলো প্রোগ্রামটা। তো আমাদের প্রিন্সিপাল আর দুই কলেজ থেকে দুজন ম্যাডাম এসেছিলেন, সকলকে সম্বোধন জানাচ্ছিলেন আমাদের প্রিন্সিপাল, তখনও অনেকে আসছিল বন্ধুরা। তো এবার সব কিছু স্টার্ট হয়ে গেছে, তো এবার প্রিন্সিপাল একটু স্পিচ দিয়ে স্টার্ট করলো। কী বলছিল আমি মন দিয়ে কনসেন্ট্রেট করে শোনার তো চেষ্টা করছিলাম, বাট তাও সবসময় শোনা হয়নি। তো তারপর এই যে ম্যাম রিনিতা ম্যাম এসেছিলেন, তো উনি কিছু স্পিচ দিলেন, উনি পুরো স্পিচটা ইংলিশে দিচ্ছিলেন, খুব বোর লাগছিল, হাফ তো বুঝতেই পারছিলাম না, তো আমরা এই জন্য এইসব করছিলাম বসে বসে। তো তারপরে এই ম্যামটা কলকাতার একটি কলেজ থেকে এসেছিল, তো এই ম্যামের স্পিচটা খুবই ভালো লেগেছে, এই ম্যামের স্পিচটা মন দিয়ে শুনছিলাম। তো তারপরে হয়ে গেল সব কিছু শেষ, তো স্পিচের মাধ্যমেই সেলিব্রেশন হলো। তো তারপরে আমাদের কিছু খেতেও দিল না, এতক্ষণ যে বসে বসে শুনলাম। যাই হোক, তো এবার আমরা বেরিয়ে পড়লাম সবাই। তো বেরিয়ে এই যে আমি একটু বাইরেটা দেখাচ্ছিলাম, ওই দিকে আমাদের প্রিন্সিপালের রুম সোজা, আর এই যে জীবনানন্দ দাশের একটা স্ট্যাচু ছিল। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে হাঁটতে হাঁটতে একটু ফাজলামি করতে করতে যাচ্ছি। তো কলেজের বাইরেটা একটু দেখাতে দেখাতে বেরিয়ে পড়লাম কলেজ থেকে। তো এই দেখো, ব্রিজের ওপর উঠে পড়েছি, বাস ধরবো বলে হেঁটে হেঁটে যাচ্ছি, এই রোদের মধ্যে প্রচণ্ড কষ্ট ছিল। আর এইদিকে দেখো কত মানুষ স্টেশনে, তো এত রোদের মধ্যে এত কষ্ট করে এতটা হেঁটে হেঁটে আসার পর তবে একটা বাস পেলাম। তো তারপরে একটু ভিউ দেখাতে দেখাতে যাচ্ছিলাম চারিদিকের, আর এই যে ওই দিকে হচ্ছে হাওড়া ময়দান, যেটা অনেকেই চেনে। তো এখানে লেখা আছে আই লাভ হাওড়া, তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, সত্যি আই লাভ হাওড়া। তো যাই হোক, এসে বাড়িতে ফিরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এত রোদ, তারপরে একটু জল টল খেয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চলে এসেছি আমি কফি করতে, তো কফি করে খেয়ে নিয়ে তারপরে একটু টিফিনও করে নিয়েছিলাম, তারপর করে পড়তে বসেছিলাম, একটু লেখালেখি ছিল, খুব একটা তো পড়তে বসি না। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।